নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ওড়িয়া ফুড ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করব, আপনাদের হয়তো সবারই প্রিয়। তো ভিডিওটা না কেটে শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে, তো মাছটাকে ধুয়ে রেডি করলাম। তো ইলিশ ভাপা করার জন্য পেটের মাছটাকে নিয়ে নিলাম, আর নিয়ে নেব সাদা সর্ষ আর আদা আর কিছু কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব পোস্ত। তারপরে এটাকে ফিনিশ করে বেটে নেব। তারপরে দিয়ে দেবো মাছে হলুদ আর নুন। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটাকে। আর সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে বন্ধুরা এটাকে ম্যারিনেট করে নেব। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হবে। তারপর এক এক করে এটাকে সাজিয়ে নেব।
জাস্ট দেখুন কি সুন্দর হয়েছে, তেলটা উপরে ভাসছে, খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর হচ্ছে। দেখার জন্য।